Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel, Tina's Vlogs in UK. Asha kori je jekhane achen bhalo achen shusto achen ar ei protesh niye ajke ami apnader shonge arekta video share korbo ar asha kori amar ei video ti apnader bhalo lagbe ar jodi bhalo lage thake please like comment and subscribe my channel. তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি গার্ডেনের জন্য কি কিনে নিয়ে আসছি আর কিভাবে সেটআপ করব সেটাই তো আপনারা হয়তো বসে বুঝে নিতে পারছেন আমি কি শেয়ার করতেছি তো এখন আমি আপনাদেরকে আমার গ্রিন হাউসের ভিতরটা একটু দেখিয়ে দিলাম কি কি আছে ওইটার মধ্যে তো ওইটা ওইভাবে ছিল না আসলে তো আজকে মনে হয় মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিলের প্রথম দিকে হবে আমি একটা গ্রিনহাউস অর্ডার করেছি আমার আসলে এটা গ্রিনহাউস ছিল কিন্তু ওই গ্রিনহাউসটা আমার লাস্ট ইয়ারের শেষের দিকে তো বাতাস ছিল আমি কভারটা খুলিনি আর মানে কি বলবো এমনভাবে রিপ করেছে ওইটা আর ইউজ করার মতো না আর এই বছরের প্রথম দিকে আবারও অনেক বাতাস ছিল তো বাতাসে এমনভাবে কভারটা ছিঁড়ে ফেলছে যে ওইটা গ্রিন হাউস নাকি ওপেন হাউস সেটাই বলা যাচ্ছে না তো সেজন্য আমি একটা গ্রিন হাউস অর্ডার করে নিলাম প্রথমে আসলে ভাবছিলাম আমি খাবার অর্ডার করব কারণ আমার পুরাতন গ্রিন হাউসটা সম্পূর্ণভাবে নতুনই ছিল শুধু খাবারটাই ছিঁড়ে গেছিল পরে দেখলাম যে প্রাইসটা তেমন একটা ডিফারেন্স না খাবার আর নতুন গ্রিন হাউস তো ভাবলাম যে আরেকটা গ্রিন হাউসই নিয়ে নেই তো সেম সাইজ আরেকটা গ্রিন হাউস নিয়ে নিচ্ছি আমার খুবই ইচ্ছে ছিল আমি একটা পলি চ্যানেল কিনবো কিন্তু পলি চ্যানেলের জায়গা নেই পলি চ্যানেলটা একটু লম্বাতে থাকে একটু বড় থাকে তো আমাদের গার্ডেনে তেমন একটা জায়গা নেই কারণ আমি একটা আপেলের গাছ একটা তেজপাতার গাছও লাগিয়ে দিছি ওই জায়গার মধ্যে তো আমার পুরাতন গ্রিন হাউসটাও আমি ফেলে দিইনি ওইটাও রেখেছি আমি ট্রেলি হিসেবে ব্যবহার করার জন্য যাতে করে কোনো গাছ রোপণ করলে ওইটার মধ্যে দিয়ে দিতে পারি ওইটার মধ্যে বেড়ে ওঠার জন্য মাসা হিসেবে ইউজ হয় তো এখন আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছেন ওইটার মধ্যে অনেকগুলো পার্টস আসে কিন্তু একটা খুবই সিম্পল একটা ইনস্ট্রাকশন আসে ওই ইনস্ট্রাকশন দেখে দেখে করে নেওয়া যায় আর যেহেতু আমরা আরেকটা গ্রিন হাউস আমরা বিল্ড করেছিলাম তো আমরা মোটামুটি জানি যে গ্রিন হাউসগুলো কোন পার্টটা কোথায় যাবে তবুও দেখতে হচ্ছে কারণ ওখানে মধ্যে এ বি সি ডি এভাবে করে পার্টসগুলো ছিল ওয়ান টু থ্রি ফোর ওইভাবে পার্টস ছিল যে কোন পার্টসটা কোথায় যাবে তো ওরা ক্লিয়ারলি বলে দিচ্ছিল যে ওই পার্টসটা ওইখানের মধ্যে যাবে তো একটু শুধু ফলো করা কিন্তু এত হিজি বিজি পাজলের মতো দেখতে লাগে যদি চোখটা একটু মানে এদিক সেদিক হয়ে যায় তাহলে বুঝাই যায় না যে কোন পার্টসটা কোথায় থাকবে তো তেমন একটা সময় লাগেনি আমি ওনাকে হেল্প করতেছিলাম ইনস্ট্রাকশন বলে বলে আর উনি মানে বিল্ড করে নিচ্ছিলেন গ্রিন হাউস আসলে খুবই প্রয়োজন আমাদের জন্য কারণ যাদের গার্ডেন স্পেস আছে অবশ্যই কারণ আমাদের গোড়ের ভিতরে কিন্তু তেমন একটা জায়গা থাকে না তো যখন আমরা গাছগুলোকে প্রথমে রোপণ করি আর্লি স্প্রিংয়ে অথবা উইন্টারে যখন আমরা রোপণ করি তখন গাছগুলো তো ছোটো থাকে ছোটো ছোটো কন্টেনারের মধ্যে হয়ে যায় কিন্তু যখন একটু বড় হয় কন্টেনার পরিবর্তন করতে হয় তখন কিন্তু উইন্ডোসিলের মধ্যে আর জায়গা হয় না আর সেজন্য আমাদের গ্রিন হাউস হলে ওই গাছগুলোকে ট্রান্সফার করে আসলে নিয়ে নেওয়া যায় স্প্রিংয়ের মধ্যে নিয়ে নেওয়া যায় আর অনেকগুলো গাছ আছে গ্রিন হাউসের মধ্যেই রেখে দেওয়া যায় ওগুলো আর ঘরের মধ্যে না আনলেই হয় লাইক ওদেশি ভেজিটেবলসগুলো অথবা আমাদের লাইক পটলের গাছগুলো অথবা রানার স্পিন ওইগুলো মানে ভালোই থাকে সো সেজন্য আমি প্রথমে স্প্রিং আসতেই আমি ওইগুলোকে নিয়ে রেখেছি গ্রিন হাউসের মধ্যে ওগুলো আর গড়ে রাখিনি যখনই আমি ছোটো ছোটো পটের মধ্যে উন্নয়নশীলের মধ্যে ছিল তো এই বসে আসলে আমার তেমন একটা কষ্ট হয়নি কারণ আমি গাছগুলো অনেক লেটই রোপণ করেছিলাম লেট বলতে আমি মরিচের গাছ বেগুনের গাছ আমি রোপণ করেছিলাম মনে হয় ডিসেম্বরে অথবা জানুয়ারির দিকে অথবা ডিসেম্বরের দিকে তো ওইগুলো তো আর দু তিনটা কন্টেনার তেমন একটা না আর তারপরের দিকে আমি সব কিছু রোপণ করেছিলাম মার্চের আইদার প্রথম শেষ অথবা এপ্রিলে এমনভাবে রোপণ করেছিলাম তো প্রত্যেকটা আমার ছোটো ছোটো কন্টেনারের মধ্যে ছিল উইন্ডোসিলের মধ্যেই এনাফ ছিল আর যখন কন্টেনারগুলো আমি ট্রান্সফার করতেছিলাম তখন আমি গ্রিন হাউসের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ গ্রিন হাউসটা আমার অনেক হ্যান্ডি হয়েছে আর এখন আমি যতটুকু মানে বড় বড় পটের মধ্যে ট্রান্সফার করতেছি পারমানেন্ট হোমের মধ্যে ট্রান্সফার করতেছি তো ওইগুলো আমি গ্রিন হাউসের মধ্যে রেখে দিচ্ছি আর গ্রিন হাউসটা তেমন একটা বড় না যে আমি সব কিছু মানে ইয়ে করে দেবো কিন্তু যতটুকুই আছে আমি একটার উপর একটা মানে করে দিচ্ছি আপাতত স্পেস এনাফ আছে তবে আর বেশি কন্টেনার মনে হয় রাখা যাবে না তো এখন তো আস্তে আস্তে ওইগুলো বাহিরেও দিয়ে দেবো লাইক পটলের গাছ রানার বিনসের গাছ ওগুলো তো বাহিরেও চলে যাবে
যেহেতু ওয়েদারটা একটু ভালো হচ্ছে, যাদের গার্ডেন আছে তারা অবশ্যই কনসিডার করবেন ওটা গ্রিন হাউস নেওয়ার জন্য। যারা পারেন গ্লাসে গ্রিন হাউস আছে, তারপর পলিকার্বোনেট গ্রিন হাউস আছে ওইটাও নিতে পারেন। তো পলিকার্বোনেট গ্রিন হাউস আমি সবসময় কনসিডার করেছিলাম, কারণ গ্লাসের গ্রিন হাউসটা অনেক এক্সপেন্সিভ, তারপর ডিফারেন্ট সাইজের আসে, কিন্তু পলিকার্বোনেট গ্রিন হাউসটা আমি আর নিতে পারিনি, ভাবলাম এইটাই নিয়ে নেই। কারণ আমার একজন চাচি আসলে ওইটা কিনেছিলেন আর ওইটাও বাতাসে উড়িয়ে নিয়ে গেছিলো, আর সেই এক্সপিরিয়েন্স থেকে আসলে আমি আর কিনে নেইনি, কারণ এইটা চিপার অপশন, এটা যদি বাতাসে নিয়েও নেই তেমন একটা মানে মনে লাগবে না যে আর একটা কিনে নেব। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গ্রিন হাউসটা বিল্ট ইন হয়ে গেছে, এখন কাভারটা উপরের দিকে দিয়ে দিচ্ছি, আর খুবই সুন্দরভাবে চেইনটাও লেগে যাচ্ছে। আর আমি লাস্ট ইয়ারে ক্লিয়ার কাভারটা কিনেছিলাম, তো এই বছর ভাবলাম এই খাবারটা মনে হয় একটু শক্ত হবে, কারণ ওই খাবারটা তেমন একটা শক্ত ছিল না, বাতাসেই মনে হয় কয়েক মাসের বাতাসেই চলে গেছিলো উইন্টারের যে বাতাসটা থাকে। আর অবশ্যই এই বছর আমি ট্রাই করব খাবারটা খুলে নিতে যখন উইন্টার চলে আসবে। তো আমাদের গ্রিন হাউসটা রেডি, এখন গাছগুলোকে আস্তে আস্তে করে ট্রান্সফার করে নেব। আর আশা করি আমার আজকে এই ভিডিওটিও আপনাদের পছন্দ হয়েছে, আর যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এইটা শুধুই আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে আপনারা যদি চান তাহলে আপনারাও কিনে নিতে পারেন গ্রিন হাউস। তো এই তো গাছে পরিপূর্ণ হয়ে গেছে আমার গ্রিন হাউসটা আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে গিয়ে আমার মেয়ের ভিডিও, মেয়ের একটা ক্লিপ, তা অবশ্যই আপনারা মনে হয় আমার অন্য কোনো ভিডিওতেও দেখেছিলেন। আর ওইখানে আমি সবগুলো গাছ রেখে দিচ্ছি, রাত্রে বেলা আমি আবার সবগুলো গাছ ভিতরে রেখে খাবারটা লাগিয়ে দিই। তো এভাবেই করে আমি আসলে গাছগুলোকে পরিচর্যা করতেছি, আর ঘরের মধ্যে তেমন একটা গাছ নেই, শুধু লাউয়ের গাছগুলো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।